সুন্দরবনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সুন্দরবনে ফের বাঘের দর্শন পেয়েছেন পর্যটকেরা। দোবাকি জঙ্গলের কাছে পড়ন্ত বেলায় দেখা মিলল দক্ষিণ রায়ের। কলকাতা থেকে পর্যটকদের একটি দল সুন্দরবনে বেড়াতে আসেন মঙ্গলবার। বুধবার দোবাকি থেকে পঞ্চমুখখানি আসার পথে বাঘের সাক্ষাৎ। ক্যামেরা কি তখন বন্ধ থাকবে? সঙ্গে সঙ্গেই ছবি তোলেন অনেকে, আর সেই ছবি ধরা পড়েছে এক্সক্লুসিভ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবনে ফের বাঘের দর্শন পেয়েছেন পর্যটকেরা। দোবাকি জঙ্গলের কাছে পড়ন্ত বেলায় দেখা মিলেছে দক্ষিণ রায়ের। কলকাতা থেকে পর্যটকদের একটি দল সুন্দরবনে বেড়াতে আসেন মঙ্গলবার, আর সেই সময় দেখা যায় দক্ষিণ রায়কে। ক্যামেরার সেই সময় ছবি তোলা হয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো প্রসেনজিৎ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। শীত পড়তে না পড়তে পর্যটকদের ঢল এবং পর্যটকদের খুশি করে দক্ষিণ রায়কে দেখা গেল তাহলে। একদমই তাই। দেখো শুক্লা, যে সুন্দরবনে যখন শীত করার সাথে সাথে এই যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যটকরা দেখতে পাচ্ছে, মানে তাতে কিন্তু খুবই খুশি। কেননা আমরা পর্যটকদের সবাই বেশ কয়েকদিন আগে কথা বলেছিলাম এবং তারা কিন্তু জানায় যে সুন্দরবনে জঙ্গল দেখার সাথে সাথে যদি একবার রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া যায় তাহলে কিন্তু এই ঘোরাটা সার্থক হবে। এবং আমরা দেখলাম যে এবং সুন্দরবনে যারা গতকালকে ঘুরতে এসেছিল কলকাতার একটা টিম এবং তারা দোবাকি জঙ্গলের কাছে এই রয়্যাল বেঙ্গল টাইগার আজকে ঠিক সন্ধ্যে নাগাদ তারা দেখতে পায় এবং দেখার পরে কিন্তু খুবই খুশি এবং তারাই নিজেরাই ক্যামেরা বন্দি করে এবং তারা জানায় যে সুন্দরবনে এর আগেও তারা ঘুরতে গেছিল কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পায়নি, তবে এবারে দেখে খুবই খুশি। এবং পর্যটক ব্যবসায়ীরা তারা মনে করছে যে দু বছর যে লকডাউন ছিল সেই লকডাউনের পরে যে ক্ষতি হয়েছিল ব্যবসায়ী ক্ষতি, সেটা এবারে হয়তো সেটা সেই লাভ জায়গাটা তারা দেখতে পাবে। এবং পর্যটকরা যে প্রায় সময় এই যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছে এটাই কিন্তু তাদের কাছে একটা খুব খুশির খবর। একদমই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং এর আগেও প্রসঙ্গে তোমার মনে থাকবে দিন কয়েক আগে মানে শীত জাস্ট পড়তে না পড়তে আমরা দেখেছিলাম তিন শাবককে নিয়ে মা বসেছিলেন এবং সেটাও কিন্তু অত্যন্ত বড় একটা পাওয়া এবং একজন বনকর্মীর ক্যামেরায় তোলা ছিল সেই ভিডিওটি এবং আজকে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে দক্ষিণ রায় এবং যা অত্যন্ত খুশির খবর। কতটা উচ্ছ্বসিত পর্যটকেরা! দেখো একদমই তুমি ঠিকই বলেছো, কয়েকদিন আগেও এরকম তিনটি তিনটি বাঘ দেখা গেছে। এখন পর্যটকরা যেটা বলছে যে সুন্দরবনে শুধু জল জঙ্গল বা সুন্দরী গাছ দেখার জন্য যেমন একটা আশা থাকে পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য কিন্তু তাদের একটা খুবই আশা এবং সেই ভাগ্য যদি থাকে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায়। আর দোবাকি জঙ্গলটা এমন একটি জায়গা যেখানে প্রায় সময় এই বাঘকে কিন্তু দর্শন পাওয়া যায় এবং সেটার দিকে কিন্তু যারা সুন্দরবনে যারা লঞ্চ নিয়ে যায় ব্যবসায়ীরা তারা কিন্তু পর্যটকদের সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে ভাগ্যের চক্রে যদি একবার দেখা পায় তবে সেই জায়গা কিন্তু পাচ্ছে এবং শীত যত আস্তে আস্তে বাড়ছে আর তাতে যার পর নাই খুশি পর্যটকেরা এবং পর্যটকদের খুশির যে আবহ বা যে পরিবেশটা সেটা কিন্তু ধরা পড়েছে। প্রসেনজিৎ ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।